পদ্মা সেতুর জাজিরা প্রান্ত দিয়ে প্রবেশের সময় আতশবাজির ঝলকানি, স্বপ্নযাত্রার ট্রেন চৈত্রের বিকেলে বেরিয়ে আসার সময় মাওয়ার আকাশে স্বপ্নজয়ের ঝিলিক। বাঙালির মর্যাদার প্রতীক পদ্মা সেতুর পাথরবিহীন রেললাইনে লাল সবুজের সাত বগির ট্রেনটি ভিড়ের মতো এগুচ্ছিল। পরীক্ষামূলক বিশেষ ট্রেন সেতু অতিক্রম ঘিরে উৎসবের আমেজ, চারিদিকে উচ্ছ্বাস, আনন্দের কোনো ভাষা নাই। কারণ আমরা কখনো ভাবতেও পারিনি যে আমাদের জেলায় রেলগাড়ি আসবে। ফরিদপুর এবং দক্ষিণ অঞ্চলের মানুষের এটা একটা স্বপ্ন ছিল, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন বাস্তবায়ন করছে। আজকে পরীক্ষামূলকভাবে এই রেল চলতেছে, পদ্মার উপর দিয়ে ঢাকা যাচ্ছে। আমি মনে করি এটা যখন উদ্বোধন হবে আমার মনে হয় আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের অর্থনৈতিক বিপ্লব হবে। সারা বাংলাদেশের মানুষ উদ্বেলিত, আনন্দিত, আমি সেই আনন্দের সাথে উৎপলিত নিজেও এবং এক্সেলেন্ট। আমার কাছে খুব এত ভালো লাগে যে বাংলাদেশে যে পদ্মা সেতু করেছে জনতির শেখ আছে না, সারা বাংলাদেশের যে প্রবৃদ্ধিতে আছে 2% উপরে বৃদ্ধি পেয়েছে। ঢাকা যাওয়ার জরুরি থাকলেও আমরা, আবহাওয়া যদি অনুকূলে না থাকতো, ফেরি চলতো না, আমরা যেতে পারতাম না, আমাদের সেই অবস্থা থেকে মুক্ত করেছেন জননেত্রী শেখ হাসিনা। দেশের প্রথম পাথরবিহীন এই রেললাইন আধুনিক রেল নেটওয়ার্কে নতুন মাত্রা যুক্ত করেছে, তাই কর্মকর্তারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন রেল এখন বিশেষ উচ্চতায়। 23 নভেম্বর 2022 সালে কাজটা শুরু করি এবং দিন রাত পরিশ্রমের মাধ্যমে সকাল এবং বিকাল রাতে সমস্ত সময় কাজ শেষ করে আমরা 4 মাসের মাথায় এই ব্রিজটা উদ্বোধন করতে পারলাম। সেপ্টেম্বর থেকে আমরা যাত্রীবাহী ট্রেন চালু করব ঢাকার থেকে মাওয়া, এই অংশটা প্রথম পর্যায়ে। স্বপ্ন যাত্রায় রেলকে পথে পথে অভ্যর্থনা জানান সাধারণ মানুষ। স্বপ্নজয়ের পদ্মা সেতু সফলভাবে অতিক্রম করার পর পরীক্ষামূলক ট্রেন এখন মাওয়ায়। ভাঙা থেকে 42 কিলোমিটার দূরের এই মাওয়ায় পৌঁছতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।